আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন এবং আছেন মহান প্রতিপালকের অশেষ করুণার ছায়ায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য নিয়মিত আয়োজন আলোকিত প্রতিদিনের আজকের অনুষ্ঠান থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে আমরা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং আমাদের জীবন চলার পথে যে সকল বিষয় আমাদের জানা থাকা দরকার সে বিষয়গুলো নিয়ে আমরা এ অনুষ্ঠানে আলোকপাত করে থাকি। আজও পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মাওলানা সেলিম হোসাইন আজাদি। আমার সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইনস্টিটিউট আহসানিয়া ইনস্টিটিউট ঢাকা এর সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, ইসলামী গবেষক মুফতি শাইখ মোহাম্মদ ওসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সুস্থতার কিতাব আল কুরআন, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। মহাগ্রন্থ আল কুরআন কেন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? এত জীবন ব্যবস্থা থাকার পরও কেন আরেকটি জীবন ব্যবস্থা তিনি তৈরি করে দেওয়ার জন্য প্রয়োজনীয়তা অনুভব করলেন? কেন তিনি জীবন বদলের এই চাবিকাঠিটি আবার তিনি নিজে তৈরি করে মানুষের জন্য শান্তির রূপরেখা হিসেবে পাঠালেন? কি উপকার দেয় মানুষকে এটি? কেনই বা তিনি পাঠালেন? তার সব কিছু কোরআনে তিনি বলেছেন। যেমন তিনি বলছেন, অনুনাসিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয-যালিমিনা ইল্লা খাসারা। আমি যে কোরআন নাজিল করেছি এটি বিশ্বাসীদের জন্য শেফা, নিরাময়, সুস্থতা, আরোগ্য আর অবিশ্বাসীদের ধ্বংসের পথ প্রশস্তকারক। যেহেতু এটি সুস্থতা, নিরাময়, আরোগ্য, সেহেতু কোরআনের মালিক বললেন, যখন তোমাদের সামনে এটি পড়া হবে, যখন তোমাদের তোমরা এ কোরআনের স্পর্শে যাবে, তখন তোমরা চুপ থেকে, নীরব থেকে গভীরভাবে এটাকে হৃদয়ে ধারণ করবে। কেন তুমি গভীরভাবে হৃদয় ভূমিতে ধারণ করবে? ওয়া ইজা কুরি আল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন চুপ থেকে, নীরব থেকে গভীরভাবে এটাকে হৃদয় ভূমিতে ধারণ করবে যেন তোমরা রহমত পেতে পারো। দর্শক শ্রোতা, যখন কোরআন শোনা হয় তখন ওই অন্তরগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ঢেলে দিয়ে থাকেন, করুণা ঢেলে দিয়ে থাকেন। পৃথিবীতে অনেক গ্রন্থ এসেছে, অনেক গ্রন্থ মানুষ রচনা করেছে, কিন্তু কোনো গ্রন্থ চিরকাল তিনি সংরক্ষণ করার নিশ্চয়তা দিতে পারেননি, হয়তো বা পারবেন না। কিন্তু যিনি এ কোরআনের মালিক, তিনি মহাগ্রন্থ আল কোরআন, সুস্থতার কিতাব যেটি, সেটি নাজিল করে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এ কোরআন নাজিল করেছি এবং এ কোরআন সংরক্ষণের, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কেন হেফাজতের দায়িত্ব তিনি নিলেন? একটা সময় আসবে এই আলোকে, ভালোকে নিভিয়ে দেওয়ার জন্য অপশক্তিরা প্রাণপণ চেষ্টা চালাবেন। সেজন্য তিনি বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি বলেছেন যে কাফির মুশরিকেরা তাদের ফুঁতিয়ে ফুৎকারে এ আলোকে, এ রোশনিকে, এ উজ্জ্বল প্রদীপকে নিভিয়ে দিতে চাইবে, কিন্তু তারা যতই এটাকে নিভাতে চাইবে ততই এই আলো ধাউ ধাউ করে সারা পৃথিবীকে আলোকিত করবে, ইথরে ইথরে ছড়িয়ে যাবে পৃথিবীর সবখানে, আরও প্রজ্বলিত হবে। যদিও এটি তিনি করবেন কাফির মুশরিকদের এটি অপছন্দ হলেও। আর কেন তিনি এটি পাঠালেন?
তিনি এ কারণে পাঠিয়েছেন যে মানুষ যত জীবন ব্যবস্থা রচনা করেছে সেই জীবন ব্যবস্থায় পরিপূর্ণ মানব জীবনের শান্তির এবং সুস্থতার নিশ্চয়তা দিতে পারেননি কিন্তু তিনি পেরেছেন সে কারণে তিনি বলেছেন আমার এই কোরআন বিজয়ী হবে সকল জীবন ব্যবস্থার উপর হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দীনি কুল্লি আমি তিনি সেই সত্তা যিনি তার রসুলকে সত্য জীবন ব্যবস্থা সহ পৃথিবীতে পাঠিয়েছেন যেন মানুষের তৈরি সকল জীবন ব্যবস্থার উপর তার এই জীবন ব্যবস্থাকে তিনি বিজয়ী করতে পারেন চলুন আজ আমরা কোরআন থেকে কতটা দূরে সরে এসেছি এবং কতটা অসুস্থতা অনুভব করছি আমাদের জীবনে কোরআনের স্পর্শ থেকে দূরে আসার কারণে আবার কিভাবে সুস্থতার কিতাব হিসেবে এটাকে আমরা গ্রহণ করতে পারি যেহেতু রসুল বলেছেন এটাকে মহা ঔষধ আল্লাহ বলেছেন এটি সুস্থতার কিতাব নবীজি বলেছেন ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহি ওয়া হুয়া নূরুল মুবিন ওয়া শিফাউন নাফি ওয়া আকদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিয়া কোরআন হলো পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল আলো রোশনি এটি হলো শিফাউন নাফি মহা ঔষধ এবং কোরআন যারা শক্ত করে আঁকড়ে ধরবে তাদের জন্য মুক্তির চুক্তিপত্র যারা কোরআন মেনে চলবে তারা মুক্তি পাবে আল্লাহ বললেন সুস্থতার কিতাব নবীজি বললেন শিফা এখন আমরা আমাদের দেশে যত বড় বড় স্বনামধন্য এই যে ঔষধের ফার্মেসি আছে সেখানে গিয়ে যদি ঔষধের প্রশংসা করি মেডিসিন ধরি আমরা স্পর্শ করি ঘ্রাণ নেই আর প্রশংসা করি গুণকীর্তন করি যদি ব্যবহার না করি তাহলে যেমনি আমাদের রোগ সারবে না আমরা সুস্থ হব না অসুস্থতা থেকে তেমনি কোরআন সুস্থতার কেতাব এটি যদি আমরা শুধু সওয়াব পাওয়ার নিয়ত করে শুধু তেলবাদ করি জীবন গড়ার সেই লক্ষ্য থেকে আমরা নিজেদেরকে দূরে রেখে পড়লে অবশ্যই সওয়াব হবে যদি শুধু সেটাকে পড়ার জন্য এসছে মনে করে শুধু পড়তে থাকি জীবন না করি এটাকে গ্রহণ না করি জীবনের সকল অঙ্গনে তাহলে আমাদের জীবনে সুস্থতা আসবে না চলুন কিভাবে কোরআন সুস্থতার কিতাব এবং কিভাবে আমরা সুস্থতা অর্জন করতে পারি এ বিষয় নিয়ে বিশদ আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথি মহতারাম মুফতি শাইখ মোহাম্মদ ওসমান গনি মহোদয়ের কাছ থেকে ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক এবং প্রিয় দর্শক শ্রোতা কোরআনে করিম মহান আল্লাহ রব্বুল আলমিনের কালাম কোরআন আল্লাহর বাণী মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে সর্বশেষ নবী ও রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং আপনি সুন্দর উপস্থাপন করেছেন কোরআন হলো সুস্থতার কিতাব এই সুস্থতা কি সুস্থতা মানে হলো স্বাভাবিক বা ভালো অবস্থা কোনো বস্তুর কোনো ব্যক্তির কোনো সময়ের কোনো সমাজের কোনো পদার্থের যে কোনো কিছুর স্বাভাবিক অবস্থাটাই হলো সুস্থতা আর এর ব্যত্যয় ঘটলে অস্বাভাবিক কিছু ঘটলে সেটি হলো অসুস্থতা তো এই কোরআন সুস্থতা হলো মানুষের জন্য সকল প্রাণীকুলের জন্য সকল কুল কায়নাত সৃষ্টি জগতের জন্য এবং আমাদের যে আবহাওয়া পরিবেশ জলবায়ু আমাদের সব সকল কিছুর জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ মানব সভ্যতা সকল কিছুর সুস্থতার জন্য এই কোরআন হলো একমাত্র কিতাব এবং মহা ঔষধ এই কোরআন মানুষকে সুস্থ রাখে তার মনোজগতে তার চিন্তার জগতে তার কল্পনার জগতে এবং এই কোরআন মানুষকে সুস্থ রাখে তার ব্যক্তি জীবনে শারীরিক মানসিক এমনকি পারিবারিক সামাজিক সকল ক্ষেত্রে অর্থাৎ কোরআন মানুষকে যে সকল কাজে মানুষের অসুস্থতা তৈরি হবে মনোজগতে শারীরিকভাবে বা যে কোনো পর্যায়ে সেগুলোকে চিহ্নিত করে সেগুলো নিরাময়ের নির্দেশনা দিয়েছে এবং যেই কাজগুলো করলে মানুষ সুস্থ থাকবে সে মনোজগতে ফিজিক্যালি এবং সামাজিক পারিবারিক পরিমণ্ডলে সেই নির্দেশনাগুলো কোরআন দিয়েছে এবং এই মানব সমাজে মানব সভ্যতায় ডিজিজ কী কী আছে রোগ কী কী আছে সেগুলো কোরআন চিহ্নিত করেছে এবং এর মধ্যে প্রথম এবং প্রধান রোগটি হলো বিশ্বাসের রোগ মানুষ যদি কোনো ভুল বিশ্বাস করে অন্ধবিশ্বাস করে সেটি হলো মানুষের জীবনে সবচেয়ে বড় রোগ
কারণ সে ভুল পথে পরিচালিত হবে, সে শারীরিকভাবে সুস্থ থেকেও সে ভুল বিশ্বাসের কারণে ভুল পথে পরিচালিত হবে। অর্থাৎ তার এই যে পঙ্গুত্ব, এটা হলো তার শারীরিক পঙ্গুত্ব না, তার বিশ্বাসের পঙ্গুত্ব। প্রথম হলো তার বিশ্বাসের, তার সম্ভাবনাকে অসুস্থতা, তার এই ভ্রান্ত এবং মিথ্যা বিশ্বাস পঙ্গু করে রাখে। অবশ্যই, এবং সেটি হলো কুফর, সেটি হলো শিরক, সেটি হলো নিফাক বা মুনাফিকি। কোরআনে কারিমে শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার ভূমিকায় দ্বিতীয় রুকুতে বলেছেন, ফি কুলুবিহিম মারাজ, তাদের অন্তরগুলোতে রোগ রয়েছে। সুবহানাল্লাহ। এবং কোরআনকে বলা হয়েছে ফিহি শিফাউল্লিন নাস, এই কোরআনের মধ্যে আরোগ্যকারী, আরোগ্যতা দানকারী উপাদান রয়েছে কোরআনের মধ্যে সকল মানুষের জন্য। তো আমরা দেখলাম এখানে চিন্তার জগতে, মনোজগতে সুস্থতা কোরআন আনয়ন করে। আর মানুষ যদি এবং সামাজিকভাবে কি করবে না করবে মানুষ, আমরা দেখি যে হারাম হালালের বিধান কোরআনে রয়েছে। যেই বস্তুগুলো মানুষের শারীরিক এবং মানসিক বিষয়ে ক্ষতিকর হবে সেই বিষয়গুলো কোরআন হারাম বা নিষিদ্ধ করেছে। আপনি দেখেন যেমন খামার বা মাদক, কোরআন মাদককে নিষিদ্ধ করেছে, কারণ এই মাদক মানুষকে শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়, ধ্বংস করে দেয়, পঙ্গু করে দেয়, নিঃশেষ করে দেয়। তাহলে এই কোরআন কী করেছে, এই মাদককে সম্পূর্ণ নিষেধ করেছে, হারাম করে দিয়েছে, মানে সুস্থতার সুরক্ষার বিধান দিয়েছে মাদক নিষিদ্ধ করে। দ্বিতীয়ত আমরা দেখি অর্থনৈতিক ক্ষেত্রে এই জুয়া হলো সমাজকে ধ্বংস করে দেয়, মানুষের সৃজনশীল যে ক্ষমতা সেটিকে বিনষ্ট করে দেয় এবং মানুষকে পাপের পথে, অপরাধের পথে ধাবিত করে। কোরআন কিন্তু জুয়াকে নিষিদ্ধ করেছে, সকল রকমের জুয়া এবং জুয়ার উপকরণকে নিষিদ্ধ করা হয়েছে, যাতে মানুষ শারীরিকভাবে সুষ্ঠ পন্থায় সুন্দরভাবে পরিশ্রম করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে তার সৃজনশীলতা দিয়ে সে উপার্জন করবে, হালাল উপার্জন করবে। এবং হালাল উপার্জনটাকে ইবাদত কবুলের পূর্ব শর্ত হিসাবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি পুরো 30 পারা কোরআন কিন্তু এই মানব জাতির, মানব সভ্যতার সুস্থতা এবং সুরক্ষার জন্য বিধান দিয়েছে। যেগুলো নিষিদ্ধ করেছে সেগুলো সুরক্ষার জন্য, এবং যেগুলো আদেশ করেছেন সেগুলো কিন্তু এই সভ্যতার উন্নয়ন এবং সুরক্ষার জন্য। আমরা দেখি আমরা যেই খাবারগুলো গ্রহণ করি সেগুলো কোনোটি আমাদের শক্তি বর্ধন করে, আমাদের শরীর স্বাস্থ্যকে হৃষ্টপুষ্ট করে, আবার কোনোটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ভিটামিনস যেগুলো আমরা দেখি। ঠিক কোরআনের নির্দেশগুলো অনুরূপ, কিছু নির্দেশ আমাদের শারীরিক মানসিক যেই শক্তি সামর্থ্য তৈরি করে দেয়। যেমন কোরআন কিন্তু এটি বলেছে যে আমি অনাহারে থাকবো, এটা নিষেধ করেছে। আমার যদি খাবার গ্রহণের সক্ষমতা থাকে, খাবারের চাহিদা থাকে, ক্ষুধা থাকে, আমাকে পরিমিত নিয়মিত আহারের নির্দেশ দিয়েছে। অর্থাৎ আমি বেঁচে থাকার জন্য, আমি বেঁচে থাকতে হবে আল্লাহর হুকুম মানার জন্য, সমাজে কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, পিতামাতার খেদমতের জন্য, সন্তানের লালন পালনের জন্য, পরিবার দেখাশোনার জন্য আমাকে বেঁচে থাকতে হবে। মানে আমার ডিউটি, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্ব পালনের জন্য আমাকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য আমাকে হালাল খাবার গ্রহণ করতে হবে, পুষ্টিকর খাবার তৈয়বাত গ্রহণ করতে হবে। কোরআনে আল্লাহ বলছেন উহিল্লা লাকুমুত তৈয়বাত, যে তোমাদের জন্য উত্তম জিনিসগুলো, উপাদেয় জিনিসগুলো, কল্যাণকর মঙ্গলজনক জিনিসগুলো আমি হালাল করে। ওহারাম আলাইকুমুল খাবাইস, নোংরা জিনিস, মন্দ জিনিস, ক্ষতিকর জিনিস, খারাপ জিনিস, যেগুলোর মধ্যে বদ আসর আছে, মন্দ প্রভাব রয়েছে, সেগুলো আল্লাহ নিষিদ্ধ করেছেন, হারাম করে দিয়েছেন। এখানে রুচিবোধের ব্যাপার আছে, যে উন্নত মানব সভ্যতার জন্য উন্নত রুচিবোধের কথা আল্লাহ বলেছেন। পাশাপাশি আমরা এই কোরআনে কারিমে যে বিধানগুলো দেখি, প্রকৃতি সুরক্ষার জন্য বলা হয়েছে, এই যে পানি, যে পানি দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি, পানি আমরা পান করি, পানির অপর নাম জীবন, সেই পানিকে যেন আমরা অপচয় না করি সেটিও বলা হয়েছে। আবার পানির গুণগত মান যেন বিনষ্ট না হয়, এটি যেন ব্যবহার উপযোগিতা না হারায় আমরা, সেই বিষয়ে নির্দেশনা রয়েছে। খাল বিল নদী হাওড় ডোবা সুরক্ষার কথা বলা হয়েছে, এমনকি পানির মধ্যে ময়লা আবর্জনা ফেলতে নিষেধ করা হয়েছে। সরাসরি হাদিস শরীফে এসেছে যে অনেকে পানিতে মলমূত্র ত্যাগ করে, এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং
খুবই কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমরা কিন্তু আজকাল আমাদের নদীগুলোকে নষ্ট করছি, বর্জ্য ফেলে বিভিন্ন রকমের আমাদের জলাশয়গুলোকে নষ্ট করছি, এটি কিন্তু আমাদের পরিবেশের যে সুস্থতা এটি বিনষ্ট করছে এবং মানুষের মধ্যে রোগ ব্যাধি ছড়াচ্ছে। তাহলে এই যে আমরা শারীরিক রোগ ব্যাধির কথা বলি, মানসিক সুস্থতার কথা বলি, সব দিক থেকে কোরআন কিন্তু সুরক্ষার কথা বলা হয়েছে। কোরআনে সুনির্দিষ্টভাবে শিফা শব্দটি ব্যবহার করা হয়েছে অনেকবার, শিফা মানে হলো আরোগ্য, এবং তার মধ্যে 6টি আয়াত রয়েছে সুনির্দিষ্টভাবে যেগুলোকে আয়াতে শিফা বলা হয়, মানে আরোগ্য বিষয়ক আয়াত। যেই আয়াতগুলোতে আল্লাহ রব্বুল আলামিন মানুষের শারীরিক মানসিক আরোগ্যের কথা বলেছেন, রোগ মুক্তির কথা বলেছেন, সুস্থতার কথা বলেছেন। সুতরাং আমরা যদি কোরআনের নির্দেশনা মেনে চলি, তবেই আমরা আমাদের এই সমাজকে নানা রকম এই ব্যাধি থেকে রক্ষা করতে পারবো, মহামারী থেকে রক্ষা করতে পারবো। এবং এই নানা রকম রোগ ব্যাধি সম্পর্কে হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে, কোরআনে রয়েছে। কঠিন মহামারী থেকে রক্ষার জন্য নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, যার সরল অর্থ হলো যে আল্লাহ আমি সকল রকমের কঠিন ব্যাধি থেকে তোমার কাছে মুক্তি চাই। তো এই মুক্তি চাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তো কোরআন আমাদের দিয়ে দিয়েছেন। আপনি সুন্দর বলেছেন, আমি মুক্তি চাই বললে তো হবে না, আমি ঔষধের নাম মুখস্থ করলে হবে না, ঔষধটি আমাকে সেবন করতে হবে, গ্রহণ করতে হবে। তো এই কোরআনকে অনুসরণ করাই হলো ঔষধ সেবন। আমরা যদি দেখি যে কোরআন থেকে আমরা এই সুস্থতা বা আরোগ্য লাভের উপাদান বা উপকরণ পাবো, এর জন্য 4টি কন্ডিশন বা শর্ত আছে। প্রথম হলো কোরআন বিশ্বাস করা, যে কোরআন আল্লাহর কালাম, ওহির মাধ্যমে নবীজির কাছে এসেছে, এটি সর্বশেষ আসমানি কিতাব, এবং কেয়ামত পর্যন্ত এই জগতে সকল মানুষের এবং সকল সৃষ্টির কল্যাণ এবং পরকালে জিন ইনসানের নাজাত বা মুক্তি এই কোরআনের মাধ্যমেই সম্ভব, এর বিকল্প কোনো পথ নেই। এই হলো ইমান বিল কোরআন বা কোরআনকে বিশ্বাস করা। এখানে আমরা কিন্তু একটু ভুল করি, আমরা আল্লাহর কালাম কোরআনকে মানি, কিন্তু কোরআন যে মুক্তির একমাত্র পথ, নাজাতের সুস্থতার একমাত্র গ্যারান্টি, এটি কিন্তু আমরা বলি না। আমরা মনে করি যে কোরআনও একটি পথ, আসলে কোরআনও একটি পথ নয়, কোরআন একমাত্র পথ আমাদের এই জাগতিক উন্নয়নের জন্য এবং আধ্যাত্মিক শুদ্ধির জন্য, নাজাত বা মুক্তির জন্য, কামিয়াবির জন্য, সফলতার জন্য। কোরআন কিন্তু একটি পথ নয়, একমাত্র পথ। এবং আমরা জানি যে আমরা কোনো কিছু পরামর্শের জন্য যদি কারো কাছে যাই, যেমন বাড়ি বানাতে ইঞ্জিনিয়ারের কাছে যাই, সে বাড়ি বানানো সম্পর্কিত সে পরামর্শ দেয়। আমরা যদি শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসকের কাছে যাই, সে চিকিৎসাপত্র দেয়, আমাদের পরামর্শ দেয়। আমরা যদি ব্যবসা বাণিজ্যকে ডেভেলপ করার জন্য কারো কাছে যাই, তাহলে সে ব্যবসায়িক পরামর্শ দেয়। কিন্তু কোরআন কি শুধুমাত্র এরকমের একটি ধর্মীয় উপদেশ গ্রন্থ, না জীবনের সকল ক্ষেত্রের জন্যেই একটি উপদেশ গ্রন্থ? এখানে এর আগে যে কথাটি আমাদের পরিষ্কার হতে হবে, আমরা ধর্ম বলতে যেটি বুঝি, সাধারণ অন্যান্য ধর্ম আর ইসলামের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। অন্যান্য ধর্মগুলো কিছু আচার অনুষ্ঠানকে ধর্ম হিসাবে গ্রহণ করেছে, কিন্তু কোরআন মানব জাতির পরিপূর্ণ জীবন বিধান, এটি মানুষের জীবনের সকল বিষয়গুলো অ্যাড্রেস করেছে, সকল বিষয়গুলোতে নির্দেশনা দিয়েছে, তার এই জাগতিক আধ্যাত্মিক পারলৌকিক সকল বিষয়ে নির্দেশনা দিয়েছে। সুতরাং ইসলাম যে ধর্ম, কিন্তু সাধারণ অন্যান্য ধর্মগুলোর মতো ধর্ম নয়, এটি হলো পরিপূর্ণ জীবন বিধান, আর এই কোরআন হলো সেই পরিপূর্ণ জীবন বিধানের গাইডলাইন। সুতরাং কোরআন আমাকে মানসিকভাবে সুস্থ থাকার কথা বলে, মন্দ চিন্তা থেকে, ভুল বিশ্বাস থেকে মুক্ত থাকার কথা বলে, শিরিক থেকে, পত্তলিকা থেকে মুক্ত থাকার কথা বলে, নিফাক বা মুনাফিকি থেকে মুক্ত থাকার কথা বলে, পাশাপাশি আমাকে শারীরিক সুস্থ থাকার কথা বলে, আমার দাম্পত্য জীবনের কথা বলে, আমার পারিবারিক জীবনের কথা বলে, আমার সমাজ জীবনের কথা বলে, আমার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কথা নির্দেশনা কোরআন দেয়, এবং বিশ্ব ব্যবস্থার কথা কোরআন বলে, মানব সভ্যতা সুরক্ষার কথা কোরআন বলে, মানবাধিকারের কথা কোরআন বলে। অর্থাৎ কোরআন এমন কোনো বিষয় নেই যা কোরআনে নির্দেশিত হয়নি বা বলা হয়নি, সকল বিষয়ে প্রতিষ্ঠা থেকে শুরু করে মানুষের জীবনে, আমার অর্থনৈতিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, এই প্রশাসনিক বিষয়গুলো, বিচার ব্যবস্থা অবশ্যই বলা হয়, অর্থাৎ মানব জীবনের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় কোরআনে বলা হয়েছে। সুতরাং মানব জীবনে যা আছে কোরআনে তা আছে, কারণ এই কোরআনের বিষয়বস্তু হলো মানব জীবন বা মানব সভ্যতা। সুতরাং এই কোরআনের, আমি বলেছিলাম, এর সুফল পেতে হলে আমাকে 4টি কাজ করতে হবে। প্রথম কাজ হলো বিশ্বাস করা, ইমান বিল কোরআন।
দ্বিতীয় হলো তেলাওয়াতি কোরআন, অর্থাৎ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। আমরা অনেকেই কিন্তু সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না, অনেকে রয়েছেন কোরআন আমাকে শুদ্ধ করতে হবে। আমাদের রমজান সামনে আসতেছে, রমজান মাস কোরআন নাজিলের মাস, এবং এই রমজানের ফজিলত বা গুরুত্ব কিন্তু কোরআনের নাজিলের জন্য, এবং সবে কদর বছরের শ্রেষ্ঠ রাত সেটি কিন্তু কোরআন নাজিলের বরকতে, যেটি হাজার মাস অপেক্ষা উত্তম। সুতরাং কোরআন তেলাওয়াত করতে হবে। তিন নম্বর হলো কোরআন বুঝতে হবে। আমরা অনেকেই তেলাওয়াত করি কিন্তু অর্থ বোঝার চেষ্টা করি না। আমি অর্থ না বুঝলেও সওয়াব পাবো, কিন্তু অর্থ বোঝাটাই হলো মূল উদ্দেশ্য। আমি উদ্দেশ্য থেকে যদি বিচ্যুত হই তাহলে তেলাওয়াত আমার সওয়াব পাবো, কিন্তু আমি আসলে সফল হব না। তাহলে আমাকে অর্থ বুঝতে হবে। চতুর্থ কাজ হলো আমার জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে হবে, আমার পরিবারে কোরআনকে বাস্তবায়ন করতে হবে, আমার সমাজে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ কোরআন যে আমাকে পারিবারিক, সামাজিক, ব্যক্তি জীবনে শারীরিক, মানসিক সুস্থতার গাইডলাইন দিয়েছে, সেটি অনুসরণ করতে হবে। তবেই আমার পরিবার সুন্দর হবে, আমার ব্যক্তি জীবন সুন্দর হবে, এবং আমার সমাজ উন্নত হবে, আমার রাষ্ট্র শক্তিশালী হবে, যদি আমি কোরআন মানি। একজন শাসকের জন্য কোরআন কিন্তু গাইড, একজন রাজনীতিবিদের জন্য কোরআন কিন্তু গাইড। একজন রাজনীতিবিদ যদি সে কোরআন অনুসরণ করে তার রাজনীতি হবে সুস্থ রাজনীতি, আর যদি সে কোরআনের পথ থেকে বিচ্যুত হয় তাহলে সেটা হবে অসুস্থ রাজনীতি, যেটি আমরা সমাজে দেখি অসুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা, প্রতিহিংসা, এবং মানুষে মানুষে যে এই ধরনের অমানবিক আচরণ, এটি কিন্তু এ কোরআনের পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে। এবং একজন প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসক, তিনি যদি কোরআন অনুসরণ করেন তাহলে তার প্রশাসন ব্যাধিমুক্ত হবে, দুর্নীতিমুক্ত হবে, ঘুষমুক্ত হবে, এবং আমাদের যে মানি লন্ডারিং বলি আমরা, যে অর্থ পাচার এবং এই নানান রকমের দুর্নীতির কথা বলি, যদি কোরআন কোনো কেউ অনুসরণ করে তাহলে তার সে অর্থনৈতিক জীবনকে, তার এই প্রশাসনিক জীবনকে, তার ব্যবসা বাণিজ্যকে রোগমুক্ত করবে, সুস্থ করে দেবে। আর যদি আমরা কোরআনের পথ থেকে বিচ্যুত হই, একজন ব্যবসায়ী বা প্রশাসক, একজন যে কোনো ব্যক্তি, তাহলে তার ব্যবসা, তার প্রশাসন অসুস্থ হয়ে যাবে, যেটি আমরা দেখি আমাদের পুরো প্রশাসন অনেক ক্ষেত্রে অসুস্থ। আমাদের হয়তো অনেক কেন্দ্রীয় বা সিনিয়র নেতৃবৃন্দ, ওনাদের সদিচ্ছা আছে, কিন্তু যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেই এই যে অসুস্থতা প্রবেশ করেছে, দুর্নীতি প্রবেশ করেছে, বিষাক্ত হয়েছে, এই বিষাক্ততা থেকে মুক্তির জন্য কোরআনের গাইডলাইন অনুসরণ করতে হবে। এবং কোরআন যদি কেউ বিশ্বাসের সাথে অনুসরণ করে তবে সে দুনিয়াতেও পাবে, এর সুফল আখিরাতেও পাবে। যদি কেউ কোরআন নৈতিকভাবে, আদর্শগতভাবে বিশ্বাস না করে, ঈমান ছাড়াও যদি কোরআনের বাহ্যিক বিধানগুলো কেউ আমল করে, অনুসরণ করে, তবে সে আখেরাতে না পেলেও দুনিয়াতে সুফল কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কোরআন শুধু মুসলমানদের জন্য নির্দিষ্ট নয়, কোরআন সমগ্র মানব জাতির জন্য, পুরো মানব সভ্যতার জন্য কোরআন। এবং এই কোরআন নির্দিষ্ট সময়ের জন্য নয়, কেয়ামত পর্যন্ত সময়ের জন্য। আপনি সুন্দর আয়াতটি পড়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেছেন আমি এই জিকির বা কোরআন নাজিল করেছি এবং এটি আমি সংরক্ষণ করব কেয়ামত পর্যন্ত। এটি একমাত্র গ্রন্থ যা সুসংরক্ষিত আছে এবং থাকবে, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ কিন্তু নেই। আমরা যারা লেখালেখি করি, 30 বছর আগে যেই লেখাটা লিখেছি, আজকে 30 বছর পরে এসে মনে হয় এটির মধ্যে আরও কিছু সংযোজন দরকার, বিয়োজন দরকার, সম্পূরণ দরকার। কিন্তু কোরআনে কারিম 1500 বছর, এটি তো লৌহে মাহফুজে ছিল, আদি কিতাব ছিল, সকল কিতাবের আগে কিতাব সংরক্ষিত ছিল, কিন্তু এই পৃথিবীতে নাজেল হয়েছে, 1500 বছর হয়েছে, এর মধ্যে কোনো পরিবর্তন হয়নি এবং হওয়ার প্রয়োজন হয়নি। এবং কেয়ামত পর্যন্ত এই কোরআন অনুসরণ সকল মানুষ করতে হবে। তো আমি যে কথাটি বলবো আপনার কথার সাথে সুর মিলিয়ে, যে কোরআন হলো সুস্থতার কিতাব, এবং এই সুস্থতা আমাদের এই ব্যক্তি জীবনকে সুন্দর করবে। আমরা অনেক সময় কেউ অসুস্থ হইলে একজন বুজুর্গ আলেমের কাছে একটু দোয়া নেই, ফু নেই, এটি আমার মানসিক ভাবে আমাকে সাহায্য করে, আল্লাহর রহমতের কারণ হয়। যেমন কোরআনে কারিমে সুরা ফাতিহাকে বলা হয়েছে সুরাতু শিফা, এটি হলো শিফা বা আরোগ্যের সুরা, পুরো কোরআনটাই কিন্তু শেফা, তার মধ্যে উম্মুল কোরআন হলো ফাতিহা, এটা কিন্তু শেফা। এবং এই কোরআনে কারিমে সুরা ফাতিহার মধ্যে যে নিবেদনটি রয়েছে, যে আল্লাহর প্রশংসা, আমরা মানুষের প্রশংসা করি, আসলে প্রশংসা আল্লাহর। হ্যাঁ, মানুষের প্রশংসা করব, সেই ক্ষেত্রে মানুষের মধ্যে গুণ দিয়েছেন আল্লাহ, সেখানে আল্লাহর প্রশংসা হয়ে যাবে। অর্থাৎ আমার মনে সকল বিষয়ে আল্লাহর প্রতি যেই নিবেদন, সেটি কিন্তু বিদ্যমান থাকবে। দ্বিতীয়ত, আমরা কোরআনে কারিমে আল্লাহর সাথে একটি অঙ্গীকার করি, যে আমরা আল্লাহর ইবাদত করব এবং আল্লাহ আমাদের সাহায্য করবেন, ইয়াকা নাউদু ওয়া ইয়াকা নাস্তাইন। তো আমরা এই আল্লাহর ইবাদত মানে হলো আনুগত্য করা,
আনুগত্য মানে হলো আল্লাহর কালাম এবং রাসূলের সুন্নাহ অনুসরণ করা, এটি হলো আমার জীবনের মূল কাজ। তো এবং সর্বশেষ আমরা তৃতীয় পর্যায়ে সূরা ফাতিহার মধ্যে আবেদন করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সঠিক সরল পথে পরিচালিত করুন। এই সঠিক পথে কারা গিয়েছেন? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদাই ওয়াস সালেহিন। কোরআনে কারিমে বলা হয়েছে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা হলো উত্তম সঙ্গী, এদের পথে চলতে পারলে জীবন ধন্য হবে, সফল হবে। তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলি আল্লাহগণ। আমরা দেখি আমাদের এই দুনিয়াতে নানান রকমের সংকট যখন তৈরি হয়, বিভিন্ন মহামারীর প্রাদুর্ভাব যখন ঘটে, তো মানুষ কিন্তু হতাশায় নিমজ্জিত হয়। কিন্তু যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে, ভরসা আছে, ওলি আল্লাহ, বুজুর্গ, জ্ঞানীগণ, তারা কিন্তু আল্লাহর উপরে ভরসা করে সেটি প্রতিহত বা মোকাবেলা, এটি থেকে উত্তরণের পথ বের করেন, সেটি দোয়ার মাধ্যমে এবং এই সমকালীন যে চিকিৎসা ব্যবস্থা সেটি গ্রহণের মাধ্যমে। আমরা জানি এই যে চিকিৎসা ব্যবস্থা যেগুলো রয়েছে, বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ব্যবস্থাগুলো গ্রহণ করা কিন্তু সুন্নাত, স্বাস্থ্যবিধি মানা কিন্তু সুন্নাত। দেখেন আমাদের এই যে মহামারী কোভিড-19 করোনা ভাইরাসের এই সংক্রমণের প্রাদুর্ভাব যখন ঘটে, আলেম ওলামাগণ কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকারকে ইতিবাচক পরামর্শ দিয়েছে এবং মসজিদগুলোতে কিন্তু যে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে সালাত আদায়, এই নির্দেশনাগুলো কিন্তু আলেমগণ দিয়েছেন। প্রসঙ্গত যে কোরআন যে সুস্থতার কিতাব, এটার একটি উদাহরণ আমি দেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কোরআনের মাদ্রাসা হেফজখানাগুলো কিন্তু চালু রেখেছেন, যে কোরআন তেলাওয়াত আপনি দেখবেন, আলহামদুলিল্লাহ আমাদের শিশুরা যে কী সুন্দর কোরআন তেলাওয়াত করে। সারা বিশ্বের মধ্যে বর্তমানে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যে হাফিজি বা হেফজের ক্ষেত্রে বাংলাদেশ নাম্বার ওয়ান, গত মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাংলাদেশে গত 10 বছর বা তারও অধিক সময় ধরে লাগাতার। তো আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হেফজখানা মাদ্রাসাগুলো চালু রেখেছেন, এতে কোরআন তেলাওয়াতের চর্চা হচ্ছে। আলহামদুলিল্লাহ আপনি শুনে খুশি হবেন যে আমাদের এই মাদ্রাসাগুলোতে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু তারা লেখাপড়া চালিয়ে যাচ্ছেন এবং এতে কিন্তু এটি আরোগ্যের একটি কারণ, আমাদের সামাজিক আরোগ্যের জন্য। এবং আমাদের যে হেফজখানা মাদ্রাসাগুলো এই মাসুম শিশুরা লেখাপড়া করছে, আলহামদুলিল্লাহ ওরা কিন্তু সেভাবে আক্রান্ত হওয়ার কোনো সংবাদ আমরা পাইনি, এটি আল্লাহর শুকর। আমরা প্রধানমন্ত্রীকেও এই শুকরগুজারি করছি, তিনি যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সাপেক্ষে হয়তো খুলবেন, কখন খোলা হবে, যেটি আমাদের স্বাস্থ্যবিজ্ঞানীগণ যে নির্দেশনা দিবেন সেটা মেনেই আমরা চলবো ইনশাল্লাহ। কিন্তু হেফজখানা মাদ্রাসা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চালু রেখেছেন, খুলে দিয়েছেন। তো এটি হলো একটি বাস্তব একবারে নগদ উদাহরণ যে কোরআন হলো সুস্থতার কিতাব। কারণ অন্যান্য জায়গায় যেভাবে সংক্রমণের যে ব্যাপ্তি আমরা দেখি বা সংক্রমণের যে আধিক্য আমরা দেখি, কিন্তু এই ক্ষেত্রে আমরা খুবই নাই, একেবারে আমরা শূন্য পর্যায়ে দেখি যে এখানে সংক্রমণটা, আলহামদুলিল্লাহ। অর্থাৎ কোরআন এমন একটি গ্রন্থ, কোরআনকে সম্মান করলেও সেই ব্যক্তি সম্মানিত হয়, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে থাকে। এই ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দেখি, দেখেন যে ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিসসালাম সবচেয়ে সম্মানিত, কারণ তিনি কোরআন বহন করে নিয়ে এসেছিলেন। নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ ওনার কাছে কোরআন নাজিল হয়েছিল। পৃথিবীর যত জায়গা আছে তার মধ্যে মক্কা মদিনা শ্রেষ্ঠ, কারণ মক্কা মদিনাতে কোরআন নাজিল হয়েছিল। তার মধ্যে আমরা দেখি মক্কা শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, কারণ এখানে 13 বছর কোরআন নাজিল হয়েছিল, কোরআনের অধিকাংশটি কিন্তু এখানে নাজিল হয়েছিল। এবং তারপরে মদিনার অবস্থান, কারণ মদিনায় 50,000 রাকাতের সওয়াব 1 রাকাতে, কারণ মদিনাতে নবীজি 10 বছর অবস্থান করেছেন এবং সেখানে কোরআনের কিছু অংশ বা অল্প অংশ নাজিল হয়েছিল। শুধু তাই নয়, আমরা সামান্য একটি কাঠের রেহাল, যেটি খুব সামান্য কম দামের বা সেটা শিমুল কাঠের রেহাল, সেটির মধ্যে কোরআন রেখে আমরা পাঠ করি, ওই রেহালটাকে আমরা কিন্তু আমাদের সেগুন কাঠ চন্দন কাঠের চেয়ে বেশি সম্মান করি। আমরা সেগুন কাঠের আসবাবপত্রে এতে যদি পা লাগে আমাদের কোনো কিছু হয় না, কিন্তু ওই রেহাল আমাদের পায়ের কাছেও যেতে পারে না, আমরা বরং নিচে থাকলে তুলে সম্মান করে বুকে জড়ায় রাখি। কম দামা কাপড় দিয়ে কোরআনের কভার বানানো হয় সাধারণত, সেই কম দামি কাপড়টাকে আমরা চুম্বন করি, সম্মান করি, কারণ কোরআনের স্পর্শে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যত কোরআনের কাছে যাবে সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত হবে।
এবং যার মধ্যে কোরআন নেই, যে কোরআনের স্পর্শ থেকে দূরে, তার জন্য দুটি দুঃসংবাদ রয়েছে। হাদিস শরীফে নবীজি বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউ মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যার অন্তরে কোরআন নেই সেজন্য পরিত্যক্ত বিরান উজাড় বাড়ি, সেখানে কোনো মানুষ বসবাস করতে পারে না, সেখানে ইঁদুর বাদর বসবাস করে। আর কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, কঠিন হাসরে বিচারের দিনে এই কোরআন থেকে যারা দূরে থাকবে তাদের বিরুদ্ধে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ আলামিন, যিনি সবার জন্য সুপারিশ করবেন, তিনি সুপারিশের বিপরীতে তার জন্য অভিযোগ করবেন, অকালার রসুলু ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। প্রিয় নবীজি বলবেন, হে রব আল্লাহ, এই লোকগুলো কোরআন দূরে ফেলে রেখেছিল, কোরআন থেকে দূরে সরে গিয়েছিল, সুতরাং এদের আপনি বিচার করুন, নাউজুবিল্লাহ। তো এই কোরআন থেকে যদি আমরা দূরে থাকি, একদিকে আমরা শারীরিক মানসিকভাবে অসুস্থতার দিকে চলে যাব, আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে অর্থনৈতিকভাবে সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হব, যেটি আমরা এখন দেখছি যে রোগ দূরে সরেছি ইঞ্চি ইঞ্চি করে, আবার সেই ইঞ্চি ইঞ্চি করে কোরআনের দিকে আমাদের চলে আসবে। সুস্থতা পেতে হলে জীবনের সকল ক্ষেত্রে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি মহতরম। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করেছি কোরআন সুস্থতার কিতাব। আসলে যার প্রতি এই কোরআন নাজিল করা হয়েছে তিনি হচ্ছেন এমন একজন মহামানব, একজন মানুষের জীবনে যতগুলো ভালো গুণ ধারণ করা সম্ভব তার সবগুলোই তার জীবনে তিনি ধারণ করেছিলেন। এই কোরআন একটি নির্ভুল গ্রন্থ। এই কোরআন যারা আঁকড়ে ধরবে, কোরআন তাদেরকে বলছে, কুই কবল হুয়া তু হাম শানে কে দে থে হে ধুন্ডনে ওয়ালু কু দানা ভি নে দে থে হে, যোগ্য পেলে রাজার মতো সম্মানিত করি তারে, আমায় যারা খুঁজতে জানে নতুন জগৎ দেই তাদের। আসুন আমরা আমাদের জীবনের নতুন জগতে প্রবেশ করি কোরআন জানা এবং গবেষণার মাধ্যমে। আমরা এই বিষয়টি নিয়ে আরও কথা বলবো, সময় থাকলে আরও অনেক তথ্যতাত্ত্বিক আলোচনা শুনতে পেতাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের এই পর্যায় করছি একটি মোনাজাত। কাছে দূরে যে যেখানে আছেন, প্রতিদিনের ন্যায় আজও আমাদের সাথে মোনাজাতে সামিল হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আপনার কাছে হাত পেতেছি, কারণ আপনি তো ক্ষমাকারী, আপনি তো সাহায্যকারী, আপনি তো দাতা, আপনি তো পালনকারী, আপনি তো জীবন দেন, আপনি তো জীবন নেন, আপনি তো বাঁচান, আপনি মারেন, আপনি তো আমাদের পথ প্রদর্শক। আপনার কাছে তাই হাত তুলেছি আল্লাহ, জীবনের সকল ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দিন। জীবনে না জেনে করেছি ভুল, জেনেও করেছি ভুল, শয়তানের মিথ্যে ধোকায় পড়ে করেছি ভুল, নফসের তাড়নায় করেছি ভুল। আল্লাহ ভুলে ভুলে জীবন কালো হয়ে গেছে, জীবন গেল ভুলের বোঝায়, তব এমন ভুল করে যায়। জীবন গেল ভুলের বোঝায়, তব এমন ভুল করে যায়,
সবাই গেল আশায় আশায়, মাফ করো আবাই প্রভু মাফ করো আমায়। আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি, তুমি যে গুনাহ আগে করেছি, যে গুনাহ পিছনে করেছি, যে গুনাহ গোপনে করেছি, যে গুনাহ প্রকাশ্যে করেছি, যে গুনাহ ভুলে গেছি, সবগুলো যে গুনার জন্যে তাওবা করা হয়নি, সবগুলা গুনাগুলো তুমি আল্লাহ ক্ষমা করে দাও। মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার সামনে বিনীত হয়ে আছে আমাদের শ্রবণ শক্তি, আমাদের দৃষ্টিশক্তি, হাড় মস্তিষ্ক ও ধমনী, আপনি ক্ষমার চাদরে আমাদেরকে আবৃত করে নিন। করুণা করুন, দয়া করুন গো আল্লাহ, আপনার কাছে আমরা আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে, আপনার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে, আপনার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে, আপনার কাছে আশ্রয় চাই গুনাহ এবং ঋণ থেকে। হে আল্লাহ, আপনি আমাদের মৃত্যুর পরের ওই জীবনকে আরামদায়ক জীবন হিসেবে কবুল করে নিয়েন, ওপারের জীবনকে আমাদের জন্য আপনি সুখের করে দিয়েন, ওপারের জীবনকে আমাদের জন্য আল্লাহ শান্তিদায়ক করে দিয়েন। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়, আল্লাহ তাকে আপনি নেক হায়াতে তৈয়বা দান করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দিন, আসমানি জমিনি বালা দূর করে দিন, কর্মচারী কর্মকর্তা সবার উপরে আপনার রহমত বরকত নাজির করুন, ন্যায় নিষ্ঠার সাথে কর্মকর্তা কর্মচারী কাজ করতে পারে আল্লাহ সেরকম মানসিকতা তাদের তৈরি করে দিন। দেশের উন্নয়নে, মানুষের জীবনের উন্নয়নে, মাটির উন্নয়নে আরও বেশি বেশি কাজ করে যেতে পারে সেই তৌফিক আপনি দান করুন। দিনের খেদমতের জন্য আপনি তাকে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, তোমার এই সাজানো বাগানে একদিন ছিলাম না, আবার আজকে আছি, মায়ার বন্ধন ছিন্ন করে যেদিন তুমি যেতে বলবে সাজানো বাগান ছেড়ে, এই জায়গা ছেড়ে দিয়ে চলে যেতে হবে স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক অন্ধকার কবরে, টান টান হয়ে পড়ে থাকবে হাত, টান টান হয়ে পড়ে থাকবে পা, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মুখ চেপে স্বজনেরা বন্ধ করে দিবে, চোখ টেনে বন্ধ করে দেবে, কাপড় খুলে নিয়ে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে দেবে, জন্মের মতো গোসল করিয়ে দেবে গরম পানি দিয়ে, আর খবর নেবে না, অন্ধকার কবরে আমারে দিয়ে চলে আসবে। মালিক, দুনিয়ার জীবনে সন্তানাদি ভাই বোন মা বাবা স্ত্রী পরিবার পরিজন নিয়েছিলাম, কাউ যদি কেউ যদি বাড়িতে না থাকতো শূন্য ঘরে একদিন দুই দিন তিন দিন, এরপরে আর ভালো লাগতো না, ফোন করে করে বলতাম ফিরে আয় বাড়ি, তাড়াতাড়ি চলে আয় বাড়ি, আমার এই শূন্য ঘরে একা ভালো লাগে না। কিন্তু অন্ধকার কবরে কত কাল থাকা লাগবে, কত যুগ থাকা লাগবে, কত বছর থাকা লাগবে গো আল্লাহ, ওই কবরের জীবন কেমন কাটবে জানি না, আমাদের ওই কবরের জীবনটা তুমি আরামদায়ক করে দিও গো আল্লাহ, আমাদের ওই কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ গো, কত মানুষ আমাদের সাথে কাছে দূরে হাত তুলেছে, মালিক কারো হাত তুমি খালি ফেরত দিও না, কারো হাত শূন্য পাঠাইও না, কিছু হলেও তুমি দিও দিও গো আল্লাহ। আল্লাহ গো, মোদের হায়াতে তুমি বরকত ঢেলে দাও, মোদের জীবনে, মোদের কর্মে, মোদের সম্পদে, মোদের চিন্তায় তুমি বরকত ঢেলে দাও।
মালিক কত মানুষ হাসপাতালে পড়ে কাতরাচ্ছে, সব অসুস্থ মানুষকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ করোনার মহামারী থেকে আমাদের দেশকে তুমি বাঁচাও, আমাদের পৃথিবীকে তুমি বাঁচাও। আমরা তো বুঝি না, গুনার পথে হাঁটতে হাঁটতে, গুনার ময়লা লাগাতে লাগাতে তুমি আমাদের জন্য আসমান জমিনে আল্লাহ তুমি মুসিবত সৃষ্টি করো। আল্লাহ এই মুসিবতের বোঝা আমরা বইতে পারবো না, তুমি দয়া করে ক্ষমা করে মোদের উপর থেকে মুসিবতের বোঝা তুমি তুলে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক একই সময়ে এ অনুষ্ঠানে দেখা হবে। এ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।